আমার নাম সজল দে, আমার বাবার নাম মরণচন্দ্র দে, আমার গ্রাম আর কে বিশ্বেশ্বরা সদেশনগর পঞ্চায়েত ডিস্ট্রিক্ট শান্তিরাজ সাউথ থানা বাইকরা। 2021-22 এই অর্থ বছরে আমি ছয়কানি মক্কা লাগাইছি। এখন সরকার থেকে বীজ পাইছি প্রথমত, তারপরে সার ওষুধ সব কিছু আমার দিছে, আর 6,000 টাকা দিব এটা কিমের হিসেবে। পৌষ মাসে লাস্টে লাগাইছি, এখন আমার এটা প্রায় 90 দিন লাগবো। সেক্টরও ভালো হেল্প করছে, প্লাস আমার এসব ভালো হেল্প, আমি যতবারে গেছি তারা খুব আমার সহযোগিতা করছে, সব কিছু পাইছি আমি। কোন টাইমে আপনার সারটা দিবেন এটা আইয়ে কইয়া গেছে, অনেকবার আইছে আমার জমিতে। তার আমি সরকারিভাবে যেটা আমি হেল্প পাইছি আগের তুলনায় আমি বহুগুণ খুশি। আমি প্রথমত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের কৃষিমন্ত্রী পঞ্জীব সিং রায়কেও আমি আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার, আমি সুবর্ণা এগ্রিকালচার বগাফা, এটা হলো বাইঘোড়া গ্রাম পঞ্চায়েত। এখানে আমার একজন কৃষক সজল দে, উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে মেস কালটিভেশন করবেন। এখানে 1 হেক্টর জমিতে আমরা মেস ওনার প্লটে আমরা করেছি। পার হেক্টরে 9,000 টাকার বেনিফিট দেওয়া হয়েছে, ইনক্লুডিং সার এবং গ্যাস অ্যাসিস্ট্যান্ট সব কিছু মিলিয়ে। তো সেক্ষেত্রে বীজ আমাদের দপ্তর থেকে আমরা দিয়েছি, এবং রিকমেন্ডেড ডোজ যেটা আছে সেই ফার্টিলাইজারও দেওয়া হয়েছে, বাকিটা গ্যাস অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে। আগামী দিনে আমি ওনাকেও রিকোয়েস্ট করব যে আরও বেশি পরিমাণে এলাকা যাতে আমরা এই ফসলের আওতায় আনতে পারি। আর বিশেষত বগাভা এগ্রি সাব ডিভিশন নতুন নতুন যে চিন্তাভাবনা, নতুন নতুন যে টেকনোলজি, এগুলো কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর, এবং আমার ফিল্ড স্টাফ, সেক্টর অফিসার, বিএলডব্লিউ সবাই একযোগে আমরা কাজ করে যাচ্ছি, যেটা নাকি কৃষকের আয় দ্বিগুণ করার ক্ষেত্রে সহায়ক হব। আগামী দিনে কৃষকের পাশে আছি, থাকবো।